হাই, আমি রাহুল। একটা 2 BHK দেখতে এসেছি আজকে। 770 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, 2 BHK, 770 স্কোয়ার ফিটের, নতুন, একদম ব্র্যান্ড নিউ, G+3 থার্ড ফ্লোর উইদাউট লিফট, G+3 থার্ড ফ্লোরে ফ্ল্যাটটা আছে। ফ্ল্যাটটার প্রাইস 22 ল্যাকস, সাউথ আর ইস্ট ওপেন ফ্ল্যাটটার আছে, আর রাস্তার সাইডেও পাবেন ফ্ল্যাটটা। এটা হচ্ছে সামনের রাস্তা, এটা 18 ফিটের রাস্তা আছে, বড় গাড়ি ঢুকবে। প্রথমে লোকেশনের ব্যাপারে বলি, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখন, সেই লোকেশনটা হচ্ছে বোরাল মেন রোডের কাছাকাছি। বোরাল বয়েজ স্কুল যেটা আছে, বোরাল বয়েজ স্কুল, সেই বোরাল বয়েজ স্কুলের পেছনটাতেই আমরা এই ফ্ল্যাটটা দেখছি আজকে। আর আমাদের 22-এর মধ্যে, 23-এর মধ্যে অনেক কাস্টমারদের রিকোয়ারমেন্ট আছে যারা একটা 2 BHK চাইছে, আর এই ফ্ল্যাটটার কনস্ট্রাকশন কোয়ালিটি যথেষ্ট ভালো। প্রপার্টিটার একদিকে একটা ওয়াটার বডি আছে, তো ব্লকেজ থাকবে না, আর একদিকে রাস্তা আছে। আর এই হচ্ছে বিল্ডিং এর এলিভেশন। ফ্ল্যাটটা আমি দেখাবো, এটা ওয়াটার রিজার্ভার, আর এই যে জলছাদ হয়েছে, যে স্লোপগুলো বানানো আছে, দেখুন জলছাদ হয়েছে। তো ফ্ল্যাটটার যেটা কনস্ট্রাকশন কোয়ালিটি যেগুলো ইউজ করেছে সেটা খুব ভালো, আর খুব ভালো এলিভেশন লেআউটটা ভেতরে বার করেছে, সেটা অবশ্যই দেখবেন। আর লাস্ট অব দি ভিডিওটা দেখবেন, পুরো ইনফরমেশন থাকবে এটার, যে কোনো ব্যাংক থেকেই আপনি লোন করতে পারেন, SBI থেকে অ্যাপ্রুভড প্রজেক্ট এটা। তো এই হচ্ছে টোটাল আপনার প্লটের এরিয়াটা, দেখলেন কি রকম শেপের এই জমিটা ছিল। এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে আমরা ফ্ল্যাটটা দেখব, G+3 থার্ড ফ্লোর টপ ফ্লোর এই ফ্ল্যাটটা, 22 ল্যাকস প্রাইস আছে। দেখুন আমরা সিঁড়ি ঘরে এলাম, আর সিঁড়ি ডিজাইন হচ্ছে এরকম। নিচে যাব আমরা, দেখব জাস্ট এরকম সিঁড়ির শেপ। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট, টোটাল 6টা ফ্ল্যাট আছে। আমরা যেটা সাউথ ফেসিং ফ্ল্যাটটা সেটা দেখি, এখানে কোনো GST লাগবে না, বিকজ ফ্ল্যাট রেডি হয়ে গেছে এবং আপনার এটার CCO চলে এসছে, মানে কমপ্লিশন সার্টিফিকেট কর্পোরেশন থেকে যেটা দেওয়া হয়, এখানে রাজপুর সোনারপুর পৌরসভার আন্ডারে পড়ছে ফ্ল্যাটটা। এখান থেকে জাস্ট আমরা ঢুকলাম এন্ট্রেন্স, সব সুইচগুলোই আপনার ধরেন মডুলার সুইচের আর হেভেলসের। সামনের দরজাটা খুবই সুন্দর দিয়েছে, দেখুন অন্য অনেক ফ্ল্যাটে যেগুলো দেয় না সেখানে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। যেমন 770 যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটা মানে অসাধারণ বড়। গোদরেজের লক দিয়েছে। আচ্ছা, এবার ভেতরের লেআউট বলি আপনাদেরকে। আমরা জাস্ট এখান থেকে ল্যান্ড করছি জায়গাটাতে, আমাদের সামনে মানে আমাদের ফ্রন্টে সাউথ আর আমাদের পেছনে নর্থ পড়ছে। এটা এর ড্রয়িং ডাইনিং এরিয়াটা, আর সোজা আপনি একটা আর্চ কিচেন দেখতে পাচ্ছেন। কিচেন থেকে সাইডে আসলে সোজা একটা টয়লেট দেখতে পাচ্ছেন, আর দু সাইডে দুটো রুম, একটা সাউথ ওয়েস্টের রুম, একটা সাউথ ইস্টের রুম। ডান দিকেরটা সাউথ ওয়েস্টের রুম, মানে ফ্রন্ট সাইডের রুমটা, আর সেটাই মাস্টার বেডরুম। তো প্রথমে আমরা ঢুকে
একটা একটা জিনিস আলাদা আলাদা ভাবে দেখায়। এই এই জায়গাটাতে ঢুকলাম এন্ট্রান্স, ঠিক দরজাটা বন্ধ করে দেখি তাহলে বেশি ভালো বোঝা যাবে। এটা এর পুরো ড্রয়িং ডাইনিং এরিয়াটা, আর এর ফ্রন্টে কিচেন, কিচেন পড়ছে ঠিক ইস্ট আর সাউথের একটু পোর্শন, মানে সাউথ ইস্ট পোর্শন বলতে পারেন। আর ঠিক কিচেনের পাশেই এই ফাঁকা জায়গাটা, ওয়াটার বডিটা। দেখুন কিচেনের মধ্যে গ্রানাইট দেওয়া আছে, আর ফিটিংস দেখুন প্রত্যেকটা জিনিস ভালো দিয়েছে। এটা প্যারিবারের ফিটিংস আছে, এখানে একটা পয়েন্ট অ্যাকোয়াগার্ডের জন্য হতে পারে, নিচে একটা কলের পয়েন্ট দেওয়া আছে, আর এখানে আপনার অ্যাকোয়াগার্ডের পয়েন্ট আছে, ওপরে মডুলারের জন্য পয়েন্ট দিয়েছে। আর এই যে ঠিক জায়গাটা দেখছেন, এখানে ফ্রিজের পয়েন্টটা দিয়েছে, এই জায়গাটাতে ফ্রিজ আপনি রাখতে পারবেন। তাহলে কিচেন থেকে আমরা যদি ড্রয়িং এরিয়াটা দেখি, তাহলে ঠিক এতটা জায়গা মিলে। ড্রয়িং এরিয়াটা হচ্ছে, ফ্লোর প্ল্যান এখন আমার হাতে নেই, না হলে ড্রয়িং এরিয়া কত, বেডরুমের সাইজ কত আমি একদম অ্যাপ্রক্সিমেট না পুরোপুরি বলে দিতাম। এই জায়গাটাতে এর বেসিনের জায়গাটা, বেসিন বসবে এখানটাতে একটা। আর এখানেই আপনার ডাইনিং থাকবে, আর এই জায়গাটা ড্রয়িং করতে হবে। তো পুরো ড্রয়িং ডাইনিংয়ের লেআউট বোঝা গেছে। এরপরে আমরা আলাদা আলাদাভাবে রুমগুলো আর টয়লেট কী আছে, ব্যালকনি কী আছে সব দেখব। প্রথমে আমরা ঢুকে যেটা বাঁহাতে সাউথ ইস্টের রুমটা সেটা দেখছি। ফ্ল্যাটটাতে কিছু জিনিস খুবই ভালো আছে, যেমন দুটো বেডরুমেই দুটো করে জানলা, এটা একটা খুব পজিটিভ সাইন। থ্রি সাইড ওপেন আছে, এই বেডরুমটার সাথে একটা ওয়াল আলমিরা স্পেস, আর দুটো বক্স জানলা দিয়েছে। আর বেডরুমের সাইজ ঠিক ধরে নিন 10.5 দশের হবে, হয়তো 10.5-এর থেকে একটু বেশিও হতে পারে। আর এটা বক্স জানলাটা, অনেক জায়গা আপনি ইউটিলাইজ করতে পারবেন। আর ঠিক এটা সাউথ ইস্টের হাওয়া আপনি সবসময় পাবেন এখান থেকে, কোনো দিন ব্লক হবে না, মানে সাউথ ইস্ট থেকে নর্থ সাউথ ওয়েস্ট পুরো থ্রু আছে। তো এইটা হচ্ছে প্রথম বেডরুমটা, এদিকটা এর সাউথ দেখাবো, ওই রুমটা পুরোপুরি ফাঁকা আছে সাউথ। তো এই হচ্ছে আপনার প্রথম বেডরুমটা, প্রত্যেকটা সুইচ দেখুন মডেলের সুইচই দিয়েছে, আর হেভেলসের দিয়েছে। প্রথম রুম থেকে বেরিয়ে আমরা এখন কমন টয়লেটটা দেখছি, এটা হচ্ছে কমন টয়লেটের জায়গা। সব প্যারিভেরেরই ফিটিং আছে, তো প্রোডাক্ট ভালো দিয়েছে, কোনো কম্প্রোমাইজ করেনি, গিজার পয়েন্ট থেকে আরম্ভ করে শাওয়ার সবই দিয়েছে, চেঞ্জার। আর এটা বাথরুম থেকে ভিউটা, বাথরুম থেকে বেরিয়ে জাস্ট আমরা এখন এর লাস্ট বেডরুম, মানে মাস্টার বেডরুমটা দেখব, যেটা এর সাউথ আর ওয়েস্ট মিলে হচ্ছে। সেম ধরে নিন 11 ফিটের মতন লম্বা, 10 ফিট চওড়া বেডরুমটার লেন্থ আছে অ্যাপ্রক্সিমেটলি, আর দুটো জানলা আছে যেটা বলছিলাম, আর এর সাথে একটা বড় ব্যালকনি আছে। সেই ব্যালকনিটা, এত বড় ব্যালকনি একটা 770 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে হয় না কোনো জায়গায়, অনেক বড়। আর এটা আপনার ফ্রন্ট সাইড,
এই রাস্তাঘাট সব আস্তে আস্তে হয়ে যাবে, অনেক কাজ হয়ে গেছে ভেতরে, আসলে আমি আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে ব্যালকানির সাথে এখানে একটা ওয়াশিং মেশিন পয়েন্ট দিয়েছে, দেখুন। তো ইজিলি ওয়াশিং মেশিন রাখার কোনো অসুবিধা নেই, আপনার বড় ওয়াশিং মেশিন এখানে চলে আসবে। আর এগুলো সব স্যাংশন ফ্ল্যাট, যে কোনো ব্যাংক থেকে লোন হবে, সব ছাড় দিয়ে বানানো হয়েছে। তো আপনারা নিশ্চিন্তে এখানে ফ্ল্যাট নিতে পারেন, এখানে আমাদের দুজন কাস্টমার অলরেডি নিয়েছে, তারা খুব ভালোভাবেই আছে, এখানে কোনো রকম প্রবলেম নেই। আর মাস্টার বেডরুমের যেটা অ্যাটাচ টয়লেট সেটা এখনো দেখানো হয়নি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুমের টয়লেটটা, এটাকে অ্যাটাচ টয়লেট বলা হয়, যথেষ্ট বড় সাইজ, 770-তে চিন্তা করা যায় না। সেপারেট কিচেন, এত বড় একটা ব্যালকনি, একটা অ্যাটাচ টয়লেট, এত বড় স্ট্যান্ডার্ড রুম সাইজ, খুবই ভালো, খুবই ভালো লেআউট। এখানে একটা বড় লক আছে, এই লকটা আপনি, প্রচুর স্টোরেজ আছে ভেতর অবধি, যত বড় অ্যাটাচ টয়লেটটা তত বড় লকটা, দেখুন। ইভেন অ্যাটাচ টয়লেটেও আপনার স্নান করার জায়গা আছে, খুবই প্লাস পয়েন্ট। এই 2 BHKটা যারা নেবে তারা খুবই স্পেসিয়াস 2 BHKটা পাচ্ছে, যা এখানে ধরে নিন 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি অনেক সময় এত বড়ই দেখেছি। ফ্ল্যাটটা কেমন লাগলো, নিচে যাবো একটু এলিভেশনটা দেখে নেব, আর যদি কারো পার্কিং লাগে এখানে পার্কিং পাওয়া যেতে পারে, একটু কথা বলে দেখতে হবে। এটা যে ফ্ল্যাটটা আপনারা কিনবেন, যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন, এটা একটা প্রমোটারের অংশ, প্রমোটার বিক্রি করবে আমাদের আপনাদেরকে। চলুন এবার একটু নিচে গিয়ে আমরা নিচে গ্যারেজের জায়গাগুলো কীরকম আছে আর এলিভেশনটা কী আছে বাইরে থেকে দেখে নেব। চলে এলাম আমরা এখন নিচে, নিচে এখানে কোলাপসিবল গেট জাস্ট বসানো আছে, সবারই কাছে ইন্ডিভিজুয়াল চাবি থাকবে, আর এখানে সবারই ইন্ডিভিজুয়াল কলিং বেল নিচে থেকে কানেকশন করা আছে। তো এটা হচ্ছে, আপনি দেখুন, এটা হচ্ছে এর জিএর জায়গাটা, মানে গ্রাউন্ডের জায়গাটা। তো অনেক জায়গা আছে এখানে, আপনি নিজের মনের মতন একটা পার্কিং নিতে পারেন, 2.5 লাখ থেকে 3 লাখ দাম হতে পারে, কথা বলা যাবে। পেছনে এর এটা ওয়াটার ট্যাঙ্ক আর সেপটিক ট্যাঙ্কের সাইডে আছে, নিচে পুরো এ করা আছে, কভার করা আছে, প্লেন করা আছে। তো বাইক টাইক রাখার জন্য কোনো সমস্যা নেই, অনেক জায়গা আছে, আর বাইকের জন্য আলাদা পার্কিং নিতে হবে না। জাস্ট বাইরে থেকে একটু এলিভেশনটা দেখে নিন। এই হচ্ছে এলিভেশন, খুবই সুন্দর একটা এলিভেশন বানিয়েছে। সাইড থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে সাইড থেকে এলিভেশন। তো বাইরে থেকে ওয়েদার কোর্ট খুব সুন্দর একটা কনস্ট্রাকশন দেখলাম, আপনাদের যদি মনে হয় ফ্ল্যাটটা চলতে পারে, আপনাদের বাজেটের মধ্যে চলে আসছে, তো আপনারা অবশ্যই আমাকে কল করবেন, নাম্বার আমি নোট করে দেবো, নিচে লেখা থাকবে নাম্বার। আর সেকেন্ড হচ্ছে এখান থেকে কবি নজরুল মেট্রোর জন্য ডাইরেক্ট অটো, মেন রাস্তা বোরাল মেন রোডে গেলে ডাইরেক্ট অটো পাচ্ছেন আপনি, অটোতে বসলে মিনিট 5-এক লাগে। আর ডিস্টেন্সের বিচারে যদি বলা হয়
তো 1.5 কিলোমিটার ডিস্টেন্স আছে এই ফ্ল্যাটটার মেট্রো থেকে। আমাদেরকে ভিজিট করার জন্য আগের দিন বলে দিতে হবে 8910849493 বা 8910851114 নম্বরে আপনারা আমাদেরকে কল করতে পারেন। থ্যাংক ইউ।